আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন অনার্স সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল অফ ফিনান্স চ্যাপ্টার টু রেশিও অ্যানালাইসিস। বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে প্রতি বছরেই 14 মার্কের কোশ্চেন হয় ইনশাল্লাহ। তো আজকে আমি এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সমাধান করাবো, যেটা আপনাদের পরীক্ষায় কমন উপযোগী বলে মনে করি আমি। তো আরেকটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারে বেসিক্যালি সূত্র যে যত বেশি আয়ত্ত করতে পারবে সে তত বেশি এই চ্যাপ্টারটা সমাধান করতে পারবে। তো এই চ্যাপ্টারে সূত্রগুলো আসলে ভয়ের কিছু নাই, আপনারা অঙ্ক বেশি বেশি করে করবেন ইনশাল্লাহ সূত্রগুলো আপনাদের মাথায় থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 2016 সাল, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলো আমরা পড়ে নিব ইনশাল্লাহ। ক্যাশ 20 লাখ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 20 লাখ, ইনভেন্টরি 30 লাখ, অ্যাকাউন্টস পেবল 20 লাখ, এবং ব্যাঙ্ক ওভারড্রাফট দেওয়া আছে 5 লাখ। তো বন্ধুগণ, এখানে আমাদের ক্যালকুলেটেড করতে বলছে, অর্থাৎ করণীয় কারেন্ট রেশিও এবং হচ্ছে কুইক রেশিও, অর্থাৎ চলতি অনুপাত। কারেন্ট রেশিও বের করার সূত্র আমাদের, আমরা অঙ্কটা সমাধান করব ইনশাল্লাহ। রিকোয়ার্ড ওয়ান কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ভাগ হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস বন্ধুগণ, এখানে স্পেশালিভাবে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস দেয়া নাই, আমাদের হেয়ার করে বের করে নিতে হবে। হেয়ার কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট এখানে কী কী আছে আমরা বের করে নেব। ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইনভেন্টরি। বন্ধুগণ, ক্যাশ দেওয়া আছে 20 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল 20 লাখ, এবং ইনভেন্টরি দেওয়া আছে 30 লাখ। আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট আসতেছে হচ্ছে 70 লাখ। বন্ধুগণ, এখন আমরা বের করবো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস আমাদের এখানে আছে হচ্ছে, সরি, অ্যাকাউন্টস পেবল প্লাস হচ্ছে ব্যাঙ্ক ওভারড্রাফট। আমি সংক্ষেপে লিখলাম, অ্যাকাউন্টস পেবল দেওয়া আছে 20 লাখ, এবং ব্যাঙ্ক ওভারড্রাফট দেওয়া আছে 5 লাখ। টোটাল আমাদের আসতেছে হচ্ছে 25 লাখ। বন্ধুগণ, 25 লাখ হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। তো এখানে আমরা অঙ্কটা সমাধান করি, কারেন্ট অ্যাসেট পেলাম হচ্ছে 70 লাখ, এবং কারেন্ট লায়াবিলিটিস পেলাম 25 লাখ। তো ক্যালকুলেটারে আমরা যদি 70 কে 25 লাখ দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের আসতেছে 2.8, 2.8
অনুপাত আদর্শ মান হচ্ছে 1। আমাদের যদি অঙ্কে কারেন্ট রেশিও বের করতে বলে তাহলে অনুপাত দিয়ে আদর্শ মান 1 দিতে হবে। এটা আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। রিকয়ার 2 রিকয়ার 2 তে দেয়া আছে কুইক রেশিও। কুইক রেশিও বের করার সূত্র হচ্ছে কুইক রেশিও। কুইক রেশিও বের করার সূত্রটা আমরা দেখবো এখন। কুইক রেশিও বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেসড, কারেন্ট অ্যাসেস থেকে বাদ দিতে হবে ইনভেন্টরি, ইনভেন্টরি ভাগ কারেন্ট লাইবিলিটিস থেকে বাদ দিতে হবে কারেন্ট লাইবিলিটিস থেকে বের করতে হবে মাত্র লাইবিলিটিস থেকে বাদ দিতে হবে ব্যাংক ওভারড্রাফট। আমি সংক্ষেপে লিখলাম বি অফ জিকো। তো কারেন্ট অ্যাসেট আমরা ইতিমধ্যে বের করছি এদিকে হেয়ারে 70 লাখ, 70 লাখ লিখব। সেই 70 লাখ ইনভেন্টরি আমাদের অঙ্কে দেয়া আছে 30 লাখ। ভাগ কারেন্ট লাইবিলিটিস আমরা পেয়েছি 25 লাখ। বাদ দিব ব্যাংক ওভারড্রাফট 5 লাখ। তো বন্ধুগণ উপরে বিয়োগ করে আমরা পাচ্ছি 40 লাখ এবং নিচে পাচ্ছি হচ্ছে 20 লাখ। বন্ধুগণ 40 এবং 20 আমরা যদি ভাগ দেই আমরা পাচ্ছি হচ্ছে 2। টু অনুপাত আদর্শ মান হচ্ছে 1। এটা অ্যান্সার। তো বন্ধুগণ আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। অঙ্কটা যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্পেশালি এখানে না বোঝার কিছু নেই, আমি আগেই বলছি যে এই চ্যাপ্টারটা আসলেই সূত্রর উপর ডিপেন্ডেবল। যারা যত বেশি সূত্র আয়ত্ত করতে পারবে তত বেশি এই ম্যাথ করতে পারবে। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে যারা আর্থিকভাবে দুর্বল তারা, যারা প্রাইভেট করতে পারতেছেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিকভাবে প্রতিটি চ্যাপ্টারের অঙ্ক পেতে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।